সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমে আপনাদের কাছ থেকে সরি বলে নিব। কারণ হচ্ছে আমি আজকে আপনাদের কথা দিয়েছিলাম আজকে বিকেলের মধ্যে আপনাদের জেনারেল ইলেকট্রনিক্স 1 ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধানটি আপলোড করব, কিন্তু দুপুরের পর থেকে আমাদের এখানে ইলেকট্রিসিটি না থাকার ফলে আপলোড করতে পারতেছিলাম না। যাই হোক, অবশেষে আমরা এই অ্যাসাইনমেন্টটি সমাধান করতে পেরেছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, চলুন আমরা আজকের অ্যাসাইনমেন্টটি দেখা শুরু করি আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রিপশন করবেন এবং একটি লাইক বাটন প্রেস করবেন। তো আমরা আজকের অ্যাসাইনমেন্টটি অল্প সময়ের মধ্যে শেষ করে দিব, খুব বেশি সময় নিব না আপনাদের কাছ থেকে। যে বিষয়টি আমরা বলি, ষষ্ঠ সপ্তাহের আপনাদের পদার্থবিজ্ঞান সহ অন্যান্য বেশ কিছু টেট অ্যাসাইনমেন্ট আনসার অলরেডি দেওয়া রয়েছে আমাদের চ্যানেলে। যদি দেখে না থাকেন তাহলে আমাদের চ্যানেলের প্লেলিস্টে চলে যাবেন, প্লেলিস্ট থেকে আপনার কাঙ্ক্ষিত টেট অ্যাসাইনমেন্টের উত্তরটি দেখে নেবেন। না পেলে আমাদের এখানে কমেন্ট করবেন যে কোন টেট অ্যাসাইনমেন্ট আনসার দরকার। তাছাড়া আমরা কিন্তু আজকে এবং কালকের মধ্যে আপনাদের ম্যাক্সিমাম টেট আনসারগুলো দিয়ে দিব। তো এখানে আমাদের শিরোনাম হবে টিভি পিকচার টিউব। এখানে টিভি পিকচার টিউবের কথা বলা হচ্ছে শিরোনাম। এখানে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর হবে 4 এবং বিষয়কোড 6223। তো আমরা যদি সমাধান অংশে চলে যাই, সমাধান অংশে যাওয়ার পূর্বে যদি আমরা একটু প্রশ্ন দেখি তাহলে আমাদের বিষয়গুলো সব থেকে ভালো হয়। এখানে প্রশ্ন যে বিষয়টি বলা হচ্ছে সেটা আমি আপনাদের কাছে নির্দেশনাগুলো সুস্পষ্ট করতেছি। নির্দেশনা হচ্ছে সাদা কালো রঙিন পিকচার টিউব, এটি একটু লিখতে হবে। নির্দেশনা 2 হচ্ছে পিকচার টিউবের বিভিন্ন অংশের নাম, এবং নির্দেশনা 3 হচ্ছে আপনাদের একটি সাদা কালো পিকচার টিউবের গঠন। তো একটি সাদা কালো পিকচার টিউব অঙ্কন করে বিভিন্ন অংশের নাম লিখতে হবে। তো এগুলো আমরা করেছি। তো চলুন আমরা অ্যাসাইনমেন্ট সমাধান দেখা শুরু করি, যেখানে আমাদের বলা হয়েছে প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে, একটি সাদা কালো পিকচার টিউবের নাম, এটি আমাদের নির্দেশনা 1। এখানে নির্দেশনা 1 আমরা দেখতে পাচ্ছি যে বিষয়টি আপনাদের সামনে আমরা বলার চেষ্টা করি সেটি হচ্ছে সাদা কালো পিকচার টিউবকে মনোক্রম পিকচার টিউব বলা হয়। সাদা কালো পিকচার টিউবকে মনোক্রম পিকচার টিউব বলা হয়। আর রঙিন পিকচার টিউবকে ইলেকট্রন গানের গঠন হচ্ছে 3 প্রকার। এখানে বলা হচ্ছে ডেল্টা গান, ইনলাইন গান এবং সোনি ট্রিনিটন গান। এরপর আমাদের নির্দেশনা 2, যেখানে বলা হয়েছে যে আপনাদের পিকচার টিউবের বিভিন্ন অংশের নাম, আমরা পিকচার টিউবের বিভিন্ন অংশের নাম এখানে দিয়েছি। তো এখানে বলা হচ্ছে পিকচার টিউবের বিভিন্ন অংশের নাম, এটা আমাদের 2 নম্বর নির্দেশনায়। এখানে বলা হচ্ছে সাদা কালো পিকচার টিউবের বিভিন্ন অংশের নাম হচ্ছে গ্লাস ইনভেলপ নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে ইলেকট্রন গান, নাম্বার 3 হচ্ছে রিফ্লেকশন, নাম্বার 4 হচ্ছে ফসফর স্ক্রিন, নাম্বার 5 ফেস প্লেট, নাম্বার 6 বেস। এখন রঙিন পিকচার টিউবের বিভিন্ন অংশের নাম যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো গ্লাস ইনভেলপ ইলেকট্রন গান সমূহ, এখানে লাল নীল সবুজ, এবং রিফ্লেকশন ইয়োক শ্যাডো মার্কস গ্লাস ফেস প্লেট ফসফর ডট স্ক্রিন লাল নীল সবুজ থাকবে এবং বেজ। তাহলে আমাদের নির্দেশনা 2 সমাপ্ত হয়ে গেল এবং আমরা চলে যাব পরবর্তী নির্দেশনায়, যেখানে আমাদেরকে বলা হয়েছে যে একটি সাদা কালো পিকচার টিউবের গঠন আমাদের দিতে হবে। একটি সাদা কালো পিকচার টিউব অঙ্কন করে বিভিন্ন অংশের নাম লিখতে হবে, তার মানে হচ্ছে এখানে আমাদেরকে একটি চিত্র আঁকতে হবে। তো চলুন আমরা এই অ্যাসাইনমেন্টটি দেখা শুরু করি, অর্থাৎ এই নির্দেশনাটি দেখা শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন আমরা আপনাদের যে টেটগুলো প্রথম সপ্তাহ থেকে দিয়ে আসছি সেই টেটগুলো অবশ্যই দিব। আপনারা অধৈর্য হবেন না, আমাদেরকে একটু সময় দিবেন। কারণ হচ্ছে সঠিক এবং নির্ভুল সমাধান দেওয়ার জন্য একটু সময় নিয়ে কাজ করা ভালো। তা নাহলে আপনাদেরকে শুধু ভুল একটি আনসার দিলে, দ্রুততার সাথে দিলে সেটি কিন্তু ভালো হবে না আপনাদের জন্য। কাজেই আমরা প্রথম দিন সাধারণত পদার্থবিজ্ঞান, সাথে সাথে ইলেকট্রিক্যাল ওয়ার্কস, কম্পিউটার, ড্রেস মেকিং এবং বিল্ডিং মেনটেন্যান্স অ্যাসাইনমেন্টগুলো দিয়ে থাকি। এরপর থেকে সাধারণত ইলেকট্রনিক্স, জেনারেল মেকানিক্স ও অন্যান্য টেটগুলো দেওয়া শুরু করি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখব 3 নম্বর নির্দেশনা, যেখানে বলা হচ্ছে যে একটি সাদা কালো পিকচার টিউবের গঠন। সাদা কালো পিকচার টিউবের গঠন যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে যে বিষয়টি দেখব, এখানে স্ক্রিনে লক্ষ্য করুন, হিটার ক্যাথোড, অ্যাক্সিলারেটিং গ্রিড, ফোকাসিং গ্রিড, অ্যানোড রিফ্লেকশন কয়েল, ফসফর কোটিং স্ক্রিন ইত্যাদি সমন্বয়ে সাদা কালো পিকচার টিউব গঠিত হয়। নিম্নে একটি সাদা কালো পিকচার টিউবের গঠন চিত্র অঙ্কন করে কার্যপ্রণালী বর্ণনা করা হলো। এখানে আপনারা যে চিত্রটি দেখতে পাচ্ছেন সুপ্রিয় শিক্ষার্থী, এই চিত্রটি আমি আপনাদেরকে ভালো করে দেখানোর আরেকটু চেষ্টা করি, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি যদি এখানে লক্ষ্য করুন তাহলে চিত্রটি আপনার কাছে সুস্পষ্ট হবে। এই চিত্রটি কিন্তু আপনি এঁকে নেবেন, এই চিত্রটি যখন আঁকবেন তখন আমাদের ভিডিওটি পজ করে চিত্রটি ভালো করে দেখে আপনারা এঁকে নেবেন। তো চলুন আমরা এখন বিবরণগুলো দেখার চেষ্টা করি। এখানে যে বিষয়গুলো রয়েছে সেটি হচ্ছে যে ইলেকট্রন গান সেকশনের হিটারের ফিলামেন্টের সাহায্যে ক্যাথোডকে উত্তপ্ত করা হয়, ফলে ক্যাথোড থেকে ইলেকট্রন বিমের উৎপন্ন হয়। উৎপন্ন ইলেকট্রন বিম বিভিন্ন গ্রিড এবং রিফ্লেকশনের কয়েলের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে অ্যানোডে সরবরাহকৃত হাই ভোল্টেজ দ্বারা আকর্ষিত হয়ে স্ক্রিনে আঘাত করে, ফলে স্ক্রিনে আলো বিচ্ছুরিত হয়। তো এই ছিল আমাদের সমাধান। আশা করি আপনাদের, এটি হচ্ছে কালারটি লাগবে না।
আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক বাটন প্রেস করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে জানিয়ে দিন। আর দেখা হচ্ছে পরবর্তী অ্যাসাইনমেন্ট সমাধান অংশে, সেই অবধি আপনারা ভালো থাকুন আর সবসময় আমাদের চ্যানেলের প্লেলিস্ট খেয়াল করবেন। তাহলেই হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।